কর্তা পক্ষ থেকে আমাদেরকে চমৎকার করে দুটি পালা দিলেন এলমি শরীয়ত এলমি মারিফত হ্যাঁ আমরা পালাগান করতে গিয়ে শরীয়ত মারফত তরিকত হাকিকত যাই কিছু করি না কেন আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই আছে সত্যটা লুকায় রাইখা মিথ্যার গিবত করা শুরু কিন্তু আমি আমি অধব মিরাজ দেওয়ানকে শরীয়তের ভাগ দিয়েছেন দেওয়ান বাপলি সরকার তাকে দিয়েছেন মারফতের ভাগ আমি তার কাছে অনুরোধ করে বলবো শরীয়ত আমার নবী করিম ইসলামের তরিকত আমার নবী করিম ইসলামের হাকিকত আমার নবী করিম ইসলামের মারিফত আমার নবী করিম ইসলামের চারটি পথ ওই তরিক ধরে এসেছেন যদি শরীয়তের আলেমকে কেউ মন্দচারি করে কথা বলে আমার নবীকেই বলা হয় হ্যাঁ তাই তো যদি মারফতের ফকিরকে কেউ মন্দচারি করে কথা বলা হয় আমার নবীকেই বলা হয় যার কারণে আমরা যেন কারো গিবত না করি হ্যাঁ আল্লাহর নবী বলেছেন যে কারো প্রশংসা না করতে পারলে কারো গিবত করিও না কারণ গিবতকারীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করে না হ্যাঁ নবী আরো বলেছেন তুমি গিবত না করি তোমার নিজের সমালোচনা তুমি আগে করো তোমার মধ্যে কি দোষ ত্রুটি আছে সেটা তুমি ধরে তোলো আমার শরীয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে এটা আমি আজকে ধরে তুলব আর আপনার মারিফতের মধ্যে যদি কোনো ভেজাল পত্র থাকে এটা আপনি ধরে তুলব যার যার ঘর যদি সেই সেই পরিষ্কার করে এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না থাকে না কি হয় তাই না আমার ঘর যদি আমি নিজেই পরিষ্কার করি যে আমার ঘরের মধ্যে সোনা আছে সে সোনা তো ডাকাইতে থাকো না যদি এইটা আমি নিজে কয়ে যাই তাহলে এটা নিজের ঘর নিজেই পরিষ্কার করা হলো আর আপনারা যদি আপনি বলে যান এটা আপনার মুখ দিয়ে শোভা পাবে আপনি বলবেন আপনার দাঁতে পরিষ্কার করবেন কিন্তু আমি রাস্তাটা দেখাই দেব চমৎকার সেটিকে লক্ষ্য করে আগে আমার শরীয়তের পক্ষ থেকে একটি গান করি তারপরে পালা শুরু হয়ে গেল দিয়ে একটি কথা বলবো বেশি কথা বলবো না কথা একবারই কম তত্ত্ব পাঞ্জেগানা নামাজ হজ জাকাত রোজা কালেমা ইসলামের যে পাঁচটি স্তম্ভ সেই পাঁচটি স্তম্ভ আগে পরিপূর্ণভাবে আপনার জানতে হবে বিশ্বাস করতে হবে মানতে হবে আর পাঁচটি স্তম্ভ মানতে হবে জানতে হবে শুধু তাই নয় আল কোরআনের মধ্যে বায়াত মুরিদের কথা বলা আছে আমি কোনো ওহাবি মতবাদের আলেম না আমি একজন সুফিবাদী আলেম সুন্নি আলেম আমার যে ইসলাম এটা মুহাম্মদ ইসলাম আমার যে ইসলাম মাওলা আলীর ইসলাম আমার যে ইসলাম মাওলা হোসাইন ইসলাম পাক পাঞ্জাতনকে যে ভালোবাসে সে আমার ইসলামের মধ্যে অন্তর্গত হইতে পারে আর যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে না তারে আমার ইসলামের মধ্যে স্থান দেয় না এটা নবী নিজেই বলে গেছেন সেদিকে লক্ষ্য করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইসলামের মধ্যে আছে তুমি শরীয়তের মধ্যে তুমি যদি আধ্যাত্মিক জগতে যেতে চাও তুমি আগে শরীয়তের কর্ম অনুসারে তুমি আগে মুরিদ হও সেখান হতে আমি আজকে গান করব দুই একটি কথা জিজ্ঞেস করব আরো একটা কথা বলে যাই আপনাদেরকে কথাটা হচ্ছে এটা অনেক মসজিদগড়ের মধ্যে কিন্তু ইমাম দিয়া মুয়াজ্জিন মানে মসজিদের মধ্যে ইমাম থাকে না বাবা হ্যাঁ হ্যাঁ এই মসজিদের মধ্যে যারা ইমাম থাকেন তাদেরকে আমার ভালো হয় হাদিস বলেছে আমার মুখের কথা না যদি তরিকাবন্তি ইমাম হয় তাহলে তাকে দিয়া ইমামতি করালে সবচেয়ে ভালো ইমাম কাজে থাকে তরিকাবন্তি যেহেতু আমার শরীয়তের পালা আমি আমারটা আমি অবশ্যই বলে যাব আল্লাহ বাকিটা আপনাদের ইচ্ছা কারণ আল্লাহ নবী বলে গেছেন যার পীর নাই তার পীর হলো শয়তান যে তরিকা নেন নাই তার তো পীর হলো শয়তান তাহলে একজন বেমরিদানের সাথে সম্পর্ক করা আর শয়তানের সাথে সম্পর্ক করা একই কথা সেদিকে লক্ষ্য করে চেষ্টা করব ধন্যবাদ আমার গানে আমি চলে গেলাম
মোশের দিবি হে আগে শরীয়তের কর্ম সেরে দিবি আমি পালন করি শুধু খোদারে পাবি আমার মন শরীয়তে সরা যাবি আল্লাহ পাক বাড়ি বাবারে ফরজি আমি পালন করি শুধু খোদারে পাবি কর্ম সেরে দি তীরে শরণ নিবি কালে মায়ের দিনের ঘরে পাঞ্জে গাদায়া দাঁড়ি করে পঞ্চবেদার কর্ম সেরে দি তীরে শরণ নিবি উদ্দেশ্য অটল রাখিয়া সন্ত আমি বিভিন্ন জায়গায় যাই, একটা শিল্পী কমপক্ষে হলেও সিজনে 200 পালা গান করে। আমাদের সিজন কিন্তু শুরু মাঝামাঝি দিয়ে,
এ পর্যন্ত যত স্টেজ করেছি প্রায় 150 মতো হবে। যদি 150 স্টেজের মধ্যে 10টা স্টেজ মনের মতো হয়, তার মধ্যে একটা হচ্ছে বাবা ইয়া গোপ ফকির। এটার প্রশংসা আমি সব জায়গায় করি। কেন? এখানে গান শুনে গান বুঝে, শুধু গান বুঝে না, তারা গান খায়। এত সুন্দর পরিবেশ, মানুষ অনেক মানুষ আছে ভুল পথে হেঁটে যাচ্ছে, তারা বুঝে না। আরেকজন জ্ঞানী লোকের কাজ হচ্ছে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে তাকে সঠিক পথ দেওয়া। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, জ্ঞান বিকাশিত যার হইয়াছে দেখলেই চিনা যায় দুই নয়ন। গানটা লিখেছে জ্ঞানের প্রদীপ সাধক রঞ্জমালী দেওয়ার। বাবা আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। এখন জ্ঞানীর মধ্যে আমাদের এমন কিছু যে না হয়, জ্ঞান খাটাইতে গিয়া আবার যে কেউ বলতে না পারে যে তারা অজ্ঞানের কাজ করছে। শরীয়তের বিধান আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম, দুটি বস্তু রেখে গেলাম, একটি হচ্ছে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আরেকটি হচ্ছে আল কোরআন। আল কোরআন হেরা পর্বত গুহায় নাজিল হয়েছে আমার নবীর উপরে, আর আহলে বায়াত, তাহলে বায়াত পাক পাঞ্জাতুলকে বুঝিয়েছেন। এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, আহল শব্দের অর্থাৎ ঘর, আর বায়াত শব্দের অর্থাৎ ঘরের অধিবাসী, তাহলে সেই ঘরের অধিবাসী যারা, তারা হচ্ছে আমার নবীর আহলে বায়াত। আল্লাহর নবী বলে গেছেন, যেই ব্যক্তি মুরিদ হইল না সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান হইল না। মুসলমান শব্দের আবিধানিক করছে আত্মসমর্পণকারী। কোনো গন্ডগোল করি না, কোনো উচ্ছৃঙ্খল করি না, শান্তির বাণী পৌঁছাইয়া দেওয়ার জন্য গান বাজনা করি। এতে কোনো সিফা সাফাই যদি কোনো গন্ডগোল বাজান তাতে মিরাজ দেওয়ানের কোনো সমস্যা নাই, কিছু বলার থাকলে সরাসরি বলবেন। আমরা যে ইসলাম কায়েম করি, এই প্রকৃত ইসলাম বাংলার মাটিতে পৌঁছাইছে কে বলে? বাবা শাহজালাল, বাবা শাহকুরান, আল্লাহর অলিরা ইসলাম পৌঁছাইছে। আর আল্লাহর অলিদেরকে এক শ্রেণীর আমার মতো আর কি, আমার ব্যাজদারি, এক শ্রেণীর লোকেরা আছে আল্লাহর অলিদেরকে দেখতে পারে না। কার জন্য খাও বান্দা তুমি ঠাকুর ছিল না? যাদের জন্য ইসলাম পাইলাম, যাদের জন্য নবীর কালেমা পাইলাম, যাদের জন্য নবীর সুন্নাত পাইলাম, সেই তাদেরকে যদি আমরা না চিনি তাহলে আমাদের ইসলামটা হবে মুনাফিকের জায়গায়। যার কারণে বলি, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, এবং গুরুর কাছে গিয়া শিক্ষা দীক্ষাও নেবেন। ওই যে খালি কমু যে 5 বার নামাজ পড়বেন গুরুর কাছে যায়েন না, আল্লাহ নবী কিন্তু এই ইসলাম রেখে যায় নাই। হ্যাঁ তাই তো, তাই আল্লাহ নবী পরিপূর্ণভাবে ইসলামকে রেখে গেছেন। ইসলাম অর্থাৎ শান্তির বাণী, যেখানে শান্তি আছে সেখানে আমার আল্লাহর নবীর ইসলাম আছে, আর যেখানে শান্তি নাই সেখানে ইসলাম নাই। অশান্তি দয়া করে করবেন না। এবার আমার মারফতের ফকিরের কাছে কিছু জানতে চাই, তার মুখ দিয়া কলম, আমার মুখ দিয়া কমুনা, আমার চোখে বাস্তব প্রমাণ। ছোট করে বলো, যেহেতু আপনি মারফতের ফকির, আপনার দায়িত্ব, আপনার ঘর, আপনার গাছা, আপনার আগাছা কিভাবে পরিষ্কার করবেন আপনি বুঝবেন। আমি খালি দেখাই দিব আপনার ধৈরা। এমন লোক আছে গুরুর কাছে গিয়া মুড়ি দিয়েছে 6 মাস ধৈরা, আছে না? আছে আছে, 6 মাস করে চাই দি হয় বায়াত করতেছে। আছে, 6 মাস পরে দেখতেছি ওই মুড়ি করতেছে কিরে,
হয় বাবা আমারে খেলা পড়তে দিছি আরে আরে তো বাবা যদি খেলা পড়তে দিলে সাজরা না মা কক সাজরা কি জিনিস সেটা তো বুঝি না আরে বাবা খেলা পড়তে দিছে এই যে বাবা যে খেলা পড়তে দিয়া যায় এটা কি সঠিক বাবা না বন্ধ বাবা এটা কইবে আই তো আই তো কি মুড়ি দেওয়ার পরে খালি বিশ বছর পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি অজুর পানি টানছে অজুর পানি টানছে অজুর পানি বিশ বছর পর্যন্ত তারপরে খাজা বাবা তাকে খেলাফত দিয়েছে কোথায় যেখানে খেলাফত দিয়েছিল সেটা একটা মসজিদ গড়েছিল খাজা বাবা খেলাফত দিয়েছে 20 বছর পরে আর 6 মাস পরে খেলাফত লয়ে এলা বাবাও দিয়ে দেয় ভক্তি হলো এটা কি লেগে লয়ে কইবেন তো এটা কি আনা ঠিক না ঠিক না আমরা সত্যটা জানতে চাই মূলত খেলাফতটা কি দ্বিতীয় নম্বরে ছোট্ট করে আরেকটি প্রশ্ন আপনাকে করি আমি আপনি মারফতের ফকিরা দেহনিয়া খেলামেলা করে করে না এ দেহের মধ্যে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য বারোটা স্টেশন আছে হুসনাদ্দম নেকাবার কদম সফরদারত নানজুমান মুয়াজ্জেনা মোফাসসেল মোরাকাবা মোশাহেদা ফানাই শায়েক ফানাই রাসুল ফানা ফিল্লা বা কাবিল্লা আঠারো মোকাম আছে চূড়াতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি পাঁচপন্ন মহাবিষ্ণু করেন বসতি চক্ষুবদ্ধ কালাচাপ করিতেছে দেব না শিকাতে নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য ঘোষে হইয়া সাবধান মুখেতে প্রদক্ষ বসি 32 যোগা সীতাহতে নারদমণি বাজায় কুণ্ডল দিব্যা নিচে বসিয়া নদী খায় গঙ্গা জল আলা দিব্যা সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠে কণ্ঠ দেশে শ্রীকানাই বাহুতে বলরাম হস্তবদ্ধ শ্রীগোবিন্দ দানতিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করে নেব সবাই নাবি মূলে বৈশব ব্রহ্ম সবাই করে নীলা লিঙ্গ মূলে মহাদেব বসে নয় চন্দ্র কলা গুহাগরে বসে আছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল হাতুতে শক্তির স্মৃতি বসমতি পায় আঠারো মোকামের তত্ত্ব শোনো সমাধ হয় এই আঠারো মোকামের তত্ত্ব যেই যে নাইনি জানে নরলোকে তুচ্ছ তারা দেব দেবতায় মানে আমি এই জব নিয়ে জিগাবো না এই আঠারো মোকামের কথা আমি আপনাকে জিগাবো না আমি আপনাকে জিজ্ঞেস করব মানব দেহের মধ্যে এমন চারটি মোকাম আছে যে চারটি মোকাম পাস না করা পর্যন্ত সে কখনো একজন লা মোকামের অধিকারী হতে পারে না এই চারটি মোকাম কি সেই চারটি মোকামে গেলে আমার কি সাধন ভোজন করতে হয় এই মোকাম গুলা সুন্দর করে আমার সঙ্গে বলে আমাদের নিয় পার করিয়া আমাদের
দাদা দাদি নানা নানি পাপ মা জনক জননী কবরে কবর বাসিনী রয়াছে গো মাইয়া জনক জননী তারা কবরে কবর বাসিনী রয়াছে গো মাইয়া তুমি যারে করি ব্যাপার সে যাই পার হইয়া তুমি হও দয়ারি বান্দা তাপি তাপি করো উদ্ধা তুমি যারে করি ব্যাপার সে যাই পার হইয়া তোমার কণ্ঠ প্রাণে তাইয়া কর্তৃপক্ষ যিনি তিনি একটা বড় মনের অধিকারী আমি প্রমাণ পাইলাম কেন প্রমাণ পাইলাম স্টেজে দাঁড়ায় আর তিনি আমাকে অনেক বড় করে দেখেছে আসলে ভাই যারা বড় তার আরেকজনকে বড় ভাই বড়ই ভাবে আমি মনে করি আমার চাইতে কোনো ছোট শিল্পী আর বাংলার মাটিতে নাই যদি সবার চাইতে কোনো ছোট শিল্পী থাকে সেটা হচ্ছে আমি ও ধর্মীর যার সঙ্গীতের স্ব আমি বুঝি না আমি গান গাইতে পারি না দয়াল আমাকে চালায় নয়তো চালানোর কোনো খবর পাওয়া নাই তাই আমার প্রতিপক্ষকে বলবো আজকে যেন আমরা দু একটি কথা বলি যাতে কারোর মধ্যে কোনো প্রতিহিংসার সৃষ্টি না হয় এমন করে যেন আমরা দু একটি সঠিক কথা বলি স্টেজের মধ্যে দাঁড়িয়ে যাতে মানুষ বুঝে তারা যেন বলে যে না শরীয়ত মারফত গান আমরা অনেক আগে শুনেছি কিন্তু আজকের গানটি অন্যরকম হয়েছে এটা যেন সবাই বলে তোমাতে খোদাই সন্তুষ্ট তুমি যারে বানাও তুষ্ট সে যাই পার হইয়া এক শ্রেণীর লোকের আছে আমার নবীর নামে দুরুদ পড়ে না আছে না নবীর নামে কিয়াম করে না নবীকে তারা ভালোবাসে না তারা বলে নবী নাকি সাধারণ মাটির মানুষ নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেছেন কুন্তু কাঞ্জান মুফিয়ান আবাত আনুরা ফাফা কালাগত খালাকা আল্লাহ বলেছেন আমি ছিলাম গুপ্ত জনাগারে গোপন আমার সৃষ্টি এরাদা হল আমি তাই সৃষ্টি করলাম আমি মোহাম্মদী নবী আল্লাহ বলেছেন আবার কালামের মধ্যে লাউলামা খালাক তুল আফলাক আমি সৃষ্টি করেছি মোহাম্মদী নূর হইতে সারা মুক্তকা সেই নবীকে ওরা বলে মাটির মানুষ নূরের নবীকে বলে মাটির মানুষ নবীর নামে দুরুদ করে না কোরআনের মধ্যে সূরা হজা 56 নম্বর আয়া দেখেন বাবা যদি এখানে প্রধানমন্ত্রী আসে বর্তমান যিনি প্রধানমন্ত্রী যদি আসে আমরা কি তাকে দাঁড়াইয়া সম্মান করব না
যদি আমরা জাতীয় সংগীত পরিবেশন করি, জাতীয় সংগীতকে দাঁড়ায় সম্মান করি না, তাহলে বিশ্বের যিনি প্রধানমন্ত্রী, যারে আল্লাহ সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হইত না, সে আমার নবীর নামে দুরুদ শরীফ পাঠ করলে কিয়াম করে না, তারা দাঁড়াইয়া তাকে সম্মান করে না। আল কোরআনের মধ্যে আল্লাহ সূরা হজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মালাইকা ইয়া রাসূল সালা মালাই
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। তোমাতে খোদাই সন্তুষ্ট, তুমি যারে বানাও পুষ্ট সে যাই পার হইয়া। Oh,